হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিসের নাম ফাইনালাইজ হয়ে গেল। সুপ্রিম কোর্টে সরাসরি নোটিশ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রকাশ করে দিল সুপ্রিম কোর্ট। তো কে হচ্ছেন এই চিফ জাস্টিস, পরবর্তী চিফ জাস্টিস কে হচ্ছেন সুপ্রিম কোর্টের, চলুন সরাসরি নোটিফিকেশনে কি উল্লেখ করা রয়েছে, কার নাম ইতিমধ্যে সাজেস্টেড হলো, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তারা প্রকাশ করে দিয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে। তো সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, চলুন ডিটেলসটা দেখে নিই। তো যে নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, টু বি পাবলিশড ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া পার্ট 1 সেকশন 2। অর্থাৎ যে নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে, অর্থাৎ যিনি নমিনেটেড হয়েছেন বা যিনি সিলেক্টেড হয়েছেন যে পরবর্তী চিফ জাস্টিস মহাশয়, তার নাম গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং তাকে সে গেজেট পত্রিকায় তার নাম প্রকাশিত হবে। তো মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সেখান থেকে করা হয়েছে এই অনারেবল চিফ জাস্টিস মহাশয়কে। তো নোটিফিকেশনের ডিটেলসে কী কী উল্লেখ করা রয়েছে চলুন আমরা দেখে নিই। আমরা ডেট দেখতে পাচ্ছি, দেখুন 24 অক্টোবর 2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ গতকালকে। তো নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স কনফার্ড বাই ক্লজ 2 অফ আর্টিকেল 124 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট ইজ প্লেসড টু অ্যাপয়েন্ট শ্রী জাস্টিস সঞ্জীব খান্না স্যার পরবর্তী অনারেবল চিফ জাস্টিস। সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিসের নাম প্রকাশ হয়ে গেল সঞ্জীব খান্না স্যার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস মহাশয়, অর্থাৎ বর্তমান চিফ জাস্টিস মহাশয় ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তিনি কিন্তু এই সঞ্জীব খান্না স্যারের নাম সুপারিশ করেছিলেন। সেই মতো করে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্নাকে পরবর্তী চিফ জাস্টিস হিসেবে সিলেক্ট করে দিলেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। পরবর্তী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি হয়ে যাচ্ছেন, টু বি দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইথ ইফেক্ট ফ্রম 11 নভেম্বর 2024 তারিখ। আমরা জানি অনারেবল বর্তমানে চিফ জাস্টিস মহাশয় ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি 10 তারিখে রিটায়ারমেন্ট নিচ্ছেন। তো তার পরের দিন থেকেই অনারেবল চিফ জাস্টিস মহাশয় হয়ে যাচ্ছেন সঞ্জীব খান্না স্যার, তিনি 11 তারিখ থেকে চার্জ গ্রহণ করবেন। 11 নভেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস মহাশয় তার নমিনেশন ইতিমধ্যেই প্রকাশিত হবে গেজেট পত্রিকায়। তো ইনিই হচ্ছেন পরবর্তী চিফ জাস্টিস মহাশয়। তো ইতিমধ্যেই আমরা যে সমস্ত মামলাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিলের মামলা, 26,000 চাকরি বাতিলের মামলা, ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা, বা এই আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলাগুলো এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, সমস্তটাই এই অনারেবল চিফ জাস্টিস, পরবর্তী চিফ জাস্টিস মহাশয় তিনি, সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু সমস্তটার বিচার করবেন। তো দেখা যাক পরবর্তী মামলাগুলোর অগ্রগতি নিশ্চয়ই ঘটবে, সেদিকে আমাদের নজরে থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।